হাই ফ্রেন্ডস, বৌমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি শামি কাবাব। খুব দারুণ একটি রেসিপি, খুব সহজেই তৈরি করে নেব, সফট এবং ইয়ামি খেতে। চলুন দেখা যাক। তার জন্য আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, একটি ব্লেন্ডারে জার নিয়ে নিলাম এবং তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু কুচিয়ে রেখেছি, সেটিকে দিয়ে দিলাম। 15 কোয়া রসুন কোয়া রেখেছি, সেটিকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা আদা আর 6টা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 7 মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটিকে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটি মিক্সচার তৈরি করে নেব। মিক্সচারটি এরকম স্ট্রাকচার হবে। তারপর এটিকে বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আর 2টো পেঁয়াজ ভালো করে কুচিয়ে রেখেছি, সেটিকে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, হাতে দু হাতে ভালো করে তেল মেখে নিলাম। তারপর কাবাবের শেপটি তৈরি করে নিচ্ছি। খুব সহজ একটি কাবাব, কিন্তু অনেক সময় আমরা বানাতে গেলে কি হয়, এটি অনেক তেলে চুপচুপ করে। বা কিভাবে শামি কাবাবটি আমরা সহজে তৈরি করব এবং বেশ সফট এবং ইয়ামি খেতে হবে বিকালে স্ন্যাক্সের জন্য, তারপর বিভিন্ন ধরনের বার্থডে পার্টি বা স্ন্যাক্সে স্টার্টারে দেওয়ার জন্য খুব সহজেই তৈরি করা যায়, বেশি সময়ও লাগে না। তারপর একটি ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ অবশ্যই এখানে কমই রাখতে হবে। তারপর কাবাবগুলোকে দিয়ে দিচ্ছি। যতটা কাবাব ধরবে ততটুকুই দিচ্ছি, একসাথে অনেকটা দিলে নাড়াতে অসুবিধা হবে। এক একটি কাবাব আমি এক একটা সাইডকে অনেকক্ষণ একসাথে রাখা যাবে না, আমার 1 মিনিট পর পর কাবাবের সাইড চেঞ্জ করে দিতে হবে। আর মিডিয়াম টু লো হিটে রেখে কাবাবগুলোকে ফ্রাই করতে হবে। আমি যদি একসাথে 7-8 মিনিট ধরে এক সাইড কালার চেঞ্জ হওয়া অবধি রেখে দিই, তাহলে কাবাবটি ড্রাই হয়ে যাবে। অবশ্যই এটি একটি ইম্পর্ট্যান্ট টিপস। কাবাব তৈরি করার সবথেকে গুরুত্বপূর্ণ টিপস হলো এক একটা সাইড 1 মিনিট করে ফ্রাই করতে হবে। 1 মিনিট করে ফ্রাই করে এটিকে সাইড চেঞ্জ করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা কাবাব 1 মিনিট পর পর দুপাশ চেঞ্জ করে করে কালার চেঞ্জ করা অবধি আমি ফ্রাই করে নেব। একবারে যদি পুরোটা কালার চেঞ্জ করতে যাই, তাহলে কাবাবগুলো ড্রাই হয়ে যায়। এইভাবে আমি 7 বার রিপিট করেছি এই প্রসেসটি। একটু ধৈর্য ধরে রেসিপিটি তৈরি করতে হবে। আগে থেকে কাবাবটি তৈরি করে হালকা লাইট ফ্রাই করে কন্টেনারে রেখে দিয়ে এটিকে স্টোর করে রাখা যায়। ধরুন আমার বিকালে বার্থডে পার্টি রয়েছে, আমি দুপুরে হালকা করে ফ্রাই করে ফ্রিজে রেখে দিলে গরম গরম আবার হালকা ফ্রাই করে এটিকে সার্ভ করা যেতে পারে। দেখুন, তৈরি হয়ে গেছে আমার কাবাবগুলো। এবার আমি সবগুলোকে প্লেটে নামিয়ে নিচ্ছি। ভীষণ দারুণ হয়েছে খেতে। রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হয়ে থাকে এবং কেমন হয়েছে এই রেসিপিটি। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কত সফট রয়েছে। দেখুন কত সফট এবং ভীষণ দারুণ হয়েছে খেতে। অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে বলবেন রেসিপিগুলো কেমন হলো। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, আমার
চ্যানেলে যদি বন্ধুরা আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই ফ্রেন্ড।